একজন বলেন যদি আমি এই বয়সী আমার বয়স 13 হ্যাঁ আমাকে যদি জিজ্ঞেস করেন হোয়াট ইজ ইওর ফেভারিট কালার হোয়াট ইজ ইওর ফেভারিট অ্যানিমাল কোন লজিক নেই তো কথায় যে হোয়াট ইজ ইওর ফেভারিট কালার আমার ফেভারিট কালার লাল আমার লাল পছন্দ এমন তো হয় না তাই না লজিক ছাড়া কথা হয় না এই যে এতক্ষণ ধরে লজিক 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 শুনতাছি এই লজিকের আগাম মাথা সে নিজে বুঝে না আমারও বুঝতে দেয় না এখানে কিসের লজিক আইলো কি রেড কি অ্যানিমেল কি কালো কি লাল আরে বাইরে ভাই এসব দেখার পরে তো আমি ডিরেক্ট কেন্দে দিয়েছি পুরো কেন্দে দিয়েছি আমার বয়ফ্রেন্ড হয়তো দেখেই না ও তো কোরিয়া দেন মানে ওরে তুমি অনসাইড লক করো না কি হ্যাঁ তোমার গ্র্যান্ড প্ল্যান আছে তো আমার প্ল্যান হচ্ছে যে আমি বিটিএস একটা কনসার্ট দেখার জন্য কোরিয়া যাব। তাহলে আমি জংকুককে বিয়ে করে ফেলবো। নেইমার যদি তোমাকে ডেট করার প্রপোজাল দেয় তখন কি করবে? আমি ফার্স্ট তিনবার বেহুশ হয়ে যাব। তারপর তিনবার হুশ এসে বলবো যে কবুল 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 কিসের ডেট দিয়ে। হ্যাঁ নেইমার তো অনেক দিন ধরে সিঙ্গেল ঘুরতেছে, সে হাত মাইরা দিন কাটাইতেছে, তার জন্য তোমাকে সে খুঁজতেছে। আর সে তোমাকে ডেটের জন্য ডাকতেছিল না, রুম ডেটের জন্য ডাকতেছিল। কেননা তোমার মতো ব্যবসা নাকি যতদিন থাকবে ততদিন তার রুম ডেটের পাবলিকের অভাব থাকবে না। এখন আবার অনেকে ভাবা শুরু করে দিবে যে আমি এই দুই মেয়েকে নিয়ে কথা বলবো। তাহলে ভাই একদম ভুল ভাবতো, সেটা তোমার আমি ক্লিয়ারলি বইলা দিতে চাই। কেননা বাংলাদেশে এত পরিমাণ হলুদ সাংবাদিক আছে যাদের কারণে ভালো সাংবাদিকের অভাব নাই। কেননা ভালো সাংবাদিকও কিন্তু হলুদ সাংবাদিক হয়ে যায় এসব হলুদ সাংবাদিককে দেখার পরে। কেননা যা তার সামনে নিয়ে মাইক ধরে ফেলে আর হাগার হাগার ক্যামেরা দ্বারা করায় রাখে যে ইনি হচ্ছে আমাদের বর্তমানে বাংলাদেশের সব থেকে বড় সেলিব্রিটি, তার পিছনে ক্যামেরা দ্বারা করানো হচ্ছে 10 থেকে 20টা, আর মাইক্রোফোন একটা দুধের সাথে পেশাই দিব আর বলবে যে কথা বলেন আপনি। এই দুই রূপসী কন্যা আর হলুদ সাংবাদিক বন্যা দুজনকে একসাথেই ধরবো। তার আগে ইন্ট্রোটা দিয়ে নিই প্রিয়। তো কেমন আছো তোমরা? তো সবাইকে আবার স্বাগতম আমার আরো একটি নতুন ভিডিওতে। আজকে আমরা কোন বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি তা তোমরা অলরেডি টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গিয়েছো। সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম নিজের পিছন থেকে আঙ্গুলটা বের করার আজকের ভিডিও শুরু করা যাক। অ্যান্ড ফার্স্ট অফ অল তো বলে নিতে চাই যে আমি খুবই স্যাড ফিলিংয়ে আছি, কেননা পরিমণির ব্রেকআপ হয়ে গেছে, সরি ডিভোর্স হয়ে গেছে, যার কারণে আর কি খুবই স্যাড ফিলিংয়ে আছিলাম, যার কারণে আমি অনেকদিন ধরে কেঁদে দিছিলাম, পুরো কেঁদে দিয়েছে। বাংলাদেশে যে হলুদ সাংবাদিকের অভাব নাই তাই এসব পিচ্চি মায়েদের সামনে গিয়ে যখন ক্যামেরা ধরে তখন এটা দেখলেই বোঝা যায়। হলুদ সাংবাদিক যখন শুনতে পারছে যে মেয়ের বয়স 13 তখনই বলে তুমি ইন্টারভিউ দিতে পারো, তোমার পারফেক্ট বয়স হয়ে যাচ্ছে। তো যেই মেয়ে লজিক বুঝে না, আগামাতা বুঝে না, তারা দিয়ে ইন্টারভিউ করাইতে পারে তো অবশ্যই তাকে 1000 টাকা দিলে তার পিছনও মারতে পারে পাবলিকে। আমি কেন মাইরা আমার টুনটুনি নষ্ট করবো? এইসব সাংবাদিক নামক সাংঘাতিক মানুষগুলো খুবই টাইট, যারা কিনা এক একটা ইন্টারভিউর জন্য করে অনেক বড় বড় ফাইট। নয়তো বা এরকম একটা পিচ্চি মায়ের কেমনি ইন্টারভিউ দেয় যার এখনো ওই জায়গাটাই টাইট? গাইজ আমি কিন্তু ব্রেনের কথা বলছি, কেননা এই ব্রেনটা যেহেতু টাইট আছে তার মানে সে গুছিয়ে কথা বলতে পারবে না। বিশ্বাস না হলে তুমি দেখো একটা মুভির রিভিউ কিভাবে দিতেছে। আর এসব সাংবাদিক নামে সাংঘাতিক মানুষগুলো তো যায় এই মুভি রিভিউ নেওয়ার জন্য, এইভাবে কথা বলার জন্য, কিন্তু কথার যখন ফোন মাইরা দেয় একটা 13 বছরের মাইয়াই তখনই তো মন চাই। তার এইসব কেন্দে দেওয়ার কারণে আমি রিভিউটা বুঝতে পারতাছি না, তার আর একটু পার্ট আছে ওইটাও একটু ঘুরান দিয়ে দেখি। কিন্তু ইউজলেস না, যদি একটা মানুষ হচ্ছে মানে মানে কি শান্তি রে, বুঝলা গেছি কি জানো কইতে চাইছিলাম গা। আমরা যেই মাটিতে দাঁড়িয়ে আছি, আমি যেই মাটিতে দাঁড়িয়ে আছি এই মাটি কিন্তু থাকতো না যদি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি যদি নিজের রক্ত না দিত, নিজের কষ্ট না দিত। বুঝলাম না মেয়েদের কাছে গাঁজা বেশে কোন শালাই, ওরে পাইলে মন চাই ইচ্ছা মতো কিছুক্ষণ কিলাই, নয়তো বা দেশের জন্য রক্ত দিছে স্বাভাবিক ব্যাপার, কিন্তু কষ্ট দেয় কিভাবে? আর যুদ্ধ হলে যদি পারমাণবিক বোমা 1-2টা ছেড়ে দেয় বাংলাদেশের মধ্যে, তারপরে তার মাটির অস্তিত্ব শেষ হয়ে যাবে না? গাঁজাখুর কোথাকার! আসলে গাঁজাখুর তো এই মেয়েটাকে বলা আমার উচিতই হয় না, গাঁজাখুর বলা উচিত ছিল সেই সাংবাদিক যেটা কিনা তার সামনে ক্যামেরা আর মাইক্রোফোন ধরে রাখছে। নয়তো বা যে মাইয়া ঠিক মতো কথা কইতে পারে না, সিদ্ধ ছিল ঘর মতো খালি উত্তর বানায় লেখা এসা পরে সেই মাইয়ার ইন্টারভিউ নিতে গেছে। গাঁজা কি দুইটা এক লোক এবার দেখো তোমরা জানো বা না জানো, বাট আমি একটা বিষয় খুব ভালোভাবে জানি যে এখানে তোমাদের মধ্যে কার কার গার্লফ্রেন্ড খানকি মাগে আর কার কারটা লয়াল প্রেমিক, সরি প্রেমিকা। তো এখন আবার অনেকের মনে প্রশ্ন উঠে যাবে যে ভাই কার কারটা লয়াল আর কার কারটা খ্যানকি মাগে আপনি কিভাবে বুঝবেন? তো ভাই এটা চেনার জন্য একদম একটা সহজ উপায় আছে, কিছুটা এই মেয়ের মতো হলে বুঝা ফেলবা যে ওটা তোমার খ্যানকি মাগে, তোমার ওটা গার্লফ্রেন্ড নয়। আমার বয়ফ্রেন্ড হয়তো দেখেই না, ও তো কোরিয়াতে। মানে ওরে তুমি অনসাইড লক করো নাকি? হ্যাঁ তোমার গ্র্যান্ড প্ল্যান আছে
তো আমার প্ল্যান হচ্ছে যে আমি বিটিএস একটা কনসার্ট দেখার জন্য কোরিয়া যাব। থেকে আমি জ্যাংকুককে বিয়ে করে ফেলবো। দেখো তোমার মতো একটা বয়ফ্রেন্ড থাকা সত্ত্বেও যদি তোমার গার্লফ্রেন্ড এই কথা বলে থাকে যে তার ক্রাশ হইতাছে বিটিএস বিটিএস যারা কিনা কোরিয়ান ব্র্যান্ড একটা মিউজিক ব্র্যান্ড যেগুলো হিজলা বলে আমরা পরিচিত ম্যাক্সিমাম ছেলেরা যাই না থাকি। তবে হ্যাঁ তোমার গার্লফ্রেন্ড যদি ভুলও কখনো বইলা থাকে যে যদি আমি কখনো সুযোগ পাই তাদের মধ্যে একজনকে বিয়ে করে ফেলবো, তার মানে বুঝে ফেলাইবা যে সে আসলে একটা খ্যান্টি মাগি যার কিনা তোমার মতো একটা বয়ফ্রেন্ড থাকা সত্ত্বেও অন্য কারোর সাথে লাগাইতে ইচ্ছে করে। তার অবশ্য অনেক কিছুর ইচ্ছাই থাকতে পারে, তোমার অজ্ঞাত অবস্থায় সে অন্য কারোর সাথে লাগায়ও। একটা জিনিস ভাই খুব ভালো করে বুঝো ভাই, বাংলাদেশের ছেলেগুলো অ্যাটলিস্ট ওই টুনটুনি গুলা 4-5 ইঞ্চের উপরেও থাকে, বাট ওইসব বিটিএস গুলো বিটিএস গুলো যাদের টুনটুনি কিনা বাংলাদেশি মানুষের থেকে বড় না ছোট, তোমরা জানো? জানি না। দেখ বাংলাদেশে যে কটা বিটিএস ফ্যান আছে তাদের মধ্যে 80% হইতাছে মেয়ে আর 20% হইতাছে ছেলে। আর যেসব ছেলেগুলো বিটিএস ফ্যান না ছেলে হওয়া সত্ত্বেও তাদেরকে একটা কথা আমি ভালো করে বলতে চাই ভাই, তোরা রাস্তায় গিয়া তালি বাজায় ভিক্ষা কর গান বাচ্চাদেরা। এমন উচিত কথা কওয়ার কারণে কিছু বিটিএস লুভার আছে, সরি লাভার আছে, যারা কিনা আইসা আমার কমেন্ট বক্সে গাইলানো শুরু করে দিবে। তবে আমার একটা জিনিস বুঝাইতে পারবা যে বিটিএস লাভারদের কাজটা কি? বিটিএস কি যেন বলে তাদেরকে, বিটিএস আর্মি না কি যেন? হ্যাঁ বিটিএস আর্মি, বিটিএস আর্মিদের কাজটা কি একটু বলবা আমাকে। কারা কি করে বিটিএস আর্মি? বিটিএস আর্মি হচ্ছে যারা বিটিএস দেরকে পছন্দ করে মানে আইডল হিসেবে দেখে ওইটাই বিটিএস আর্মি। আর বিটিএস আর্মি হচ্ছে বিটিএস দেরকে হেল্প করে যেটা বিটিএস হেটার্স থেকে হচ্ছে বাঁচায়। মানে ভাই একটা জিনিস বুঝো ভাই, একজন মানুষের গান পছন্দ হওয়াটা স্বাভাবিক, তাকে ভালোবাসাটাও স্বাভাবিক, কিন্তু তার মানে তার আর্মি হয়ে যাইতে হবে ভাই? তো ভাই আর কিছুর দরকার নাই ভাই, ইসরায়েল অ্যালার্ট হয়ে যাও, বিটিএস আর্মি আসতেছে তোমাদেরকে পিছন মারার জন্য। এরা একাই যথেষ্ট, এরা মনে করো গান গায় তোমাদেরকে মেরে ফেলবে, কিছুটা হিরো আলমের মতো। আশা করি কিছু কিছু ভাই বেড়াদার যারা আছো তারা বুঝতে পারছো যে তোমাদের গার্লফ্রেন্ড গুলো আসলে খ্যানকি ম্যাগি কিনা। তো আমি যেটা বুঝাইতে চাইতেছি সেটা হলো তোমার গার্লফ্রেন্ড তুমি থাকা সত্ত্বেও যদি একজন বিটিএস ফ্যান কিংবা বিটিএস আর্মি হয়ে থাকে আর সে যদি কখনো তোমাকে বলে থাকে যে বিটিএস এর পাইলে আমার জীবনটা সাকসেসফুল হয়ে যেত, তাহলে ভাই বুঝে নেবা সে আসলে একটা খ্যানকি ম্যাগি। আসলে তোমার প্রেমিকা সাকসেসফুল লাইফ চাই না, সেক্সফুল লাইফ চাই। আর তার থেকে বড় কথা তোমার একভাবে বুঝাই দেখছি আসলে তোমারটা না, ওই বিচিলে সেটটা চাটতে চাই মানে আইসক্রিম, আর যেটা বুঝছো এটাও। তো আর কোনো নেক্সট নেই আজকের জন্য, এতটুকু এনজয় এতক্ষণ অব্দি দেখছো তার মানে একটু হলো ভালো লাগছে। সো একটা করে লাইক কমেন্ট শেয়ার একটা সাবস্ক্রাইব করো, তোমাদের কাছ থেকে তার থেকে বেশি আর কিছু চাই না। আগামীকাল আর একটা ভিডিও পেয়ে যাবো, ততক্ষণ অব্দি ভালো থেকো, তোমাদের জন্য অলওয়েজ দোয়া আছে, আমার জন্য দোয়া করেন। আপাতত জন্য গেলাম।